সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা মানুষ জাতি কবিতা। এটি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের একটি আলোচ্য বিষয়। তো এই কবিতার পাঠের উদ্দেশ্য কি? দেখেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই প্রতি সমবেদনশীল এবং সমমর্যাদায় অধিষ্ঠিত হয়ে সকলকে সম্মানবোধ জাগিয়ে তোলার কথা এখানে বলা হয়েছে। তা চলুন আমরা ক্লাসের ভিতরে যাই, পড়ি দেখি। মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। অর্থাৎ এই পৃথিবী জুড়ে একটা জাতি আছে, এই জাতির নাম হলো মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, অর্থাৎ এখানে পৃথিবীটাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। একটা মায়ের যখন দুই তিনটা সন্তান থাকে তখন দেখতে পাই আমরা যে সে একই স্তন পালন করে পান করে কিন্তু তারা পালিত হয় বা বেড়ে ওঠে। তাই কিন্তু এখানে বলেছেন যে এই যে জাতি, এই জাতি কিন্তু একই স্থান পালন পান করে লালিত হচ্ছে। তাই বলছে একই রবি শশী মোদের সাথী, অর্থাৎ একই রবি চাঁদ এবং সূর্য আমাদেরই সাথী। সে কথা বলে সীতা সীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, অর্থাৎ শীত আর তাপ, ঠান্ডা এবং গরম, ক্ষুধা তৃষ্ণার জ্বালা, ক্ষুধা এবং পিপাসার জ্বালা, সব সবাই আমার আমরা সমান বুঝি। অর্থাৎ এই যে ক্ষুধা তৃষ্ণা শীত তাপ এমরা আমরা কিন্তু সবাই একই রকম বুঝি। সে কথায় বলেছে কচি কাঁচা গুলি ডাটো করে তুলি, অর্থাৎ এখানে কচি কাঁচা বলতে যারা বয়সে অপরিপক্ক আছে, যারা বোঝে কম ছোট আছে বয়সে, তাদেরকে ডাটো করে তোলা অর্থাৎ পরিপুষ্ট করে তোলার কথা কিন্তু এখানে বলা হয়েছে। বাঁচিবার তরে সমান জুঝি, এখানে কচি কাঁচা গুলি ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি, অর্থাৎ বাঁচার জন্য সকলেই এই জুঝি হতো যুদ্ধ করা, সমানভাবে যুদ্ধ করে বা সংগ্রাম করে আমরা সকলকে কি প্রস্তুত করে তুলি। সে কথাই কিন্তু এখানে বলেছেন। দোসর খুঁজি, অর্থাৎ বন্ধু খুঁজি, বাসর বা দিগো, আবার বন্ধুত্ব গড়ে তুলি, বন্ধু খুঁজি এবং বন্ধুত্ব বা সমপ্রীতি বা ভালোবাসা গড়ে তুলি। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, এখানে জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা রূপকথায় ব্যবহার করা হয়েছে যে এই পৃথিবীতে বিপদ আসবে, এই বিপদ থেকে অতিক্রম করতে পারলেই কিন্তু আমরা ভালো কিছু দেখতে পাবো। সে কথাই কিন্তু এখানে বলা হয়েছে। কালো আর ধলো বাইরে কেবল, অর্থাৎ আমাদের গায়ের রং দিয়ে কিন্তু আসলে মানুষের মনুষ্যত্ববোধ বা মানুষ জাতিকে বিচার করা ঠিক নয়। সে কথা কিন্তু এখানে বলা হয়েছে। কালো আর ধলো বাইরে কেবল, কি কালো মানুষ কে ধলো মানুষ, এটা কিন্তু শুধুমাত্র বাইরের রূপটাই আমরা দেখি কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভিতরে সবাই সমান রাঙা, অর্থাৎ এই সমান রাঙাবতি বা মনুষ্যত্ববোধ বা তার ভিতরকার যে রক্ত এটা কিন্তু বোঝানো হয়েছে। দেখুন আমরা যদি লক্ষ্য করি একজন পরিষ্কার মানুষকে এদিকে তার কেটে গেলে কিন্তু ভেতর দিয়ে লাল রক্ত বের হয়, আবার একজন কালো মানুষের দিকে লক্ষ্য করি তারও কেটে গেলে কিন্তু একই লাল রক্ত বের হয়। সে কথাই কিন্তু এখানে বলা হয়েছে। বাইরের ছোপ আসতে সে লোপ, ভিতরের রং পলকেই ফোটে, অর্থাৎ এই বাইরের সে ছোপ, দেখেন আগের লাইনে বলেছেন কালো আর ধলো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা, অর্থাৎ এই যে বাইরের কালো আর ধলো এটা যদি কোনোভাবে কেটে যায়, তাই বলতেছে বাইরের ছোপ আসে সে লোপ, কোনোভাবেই যদি কেটে যায় বা ক্ষত হয়ে যায় আমরা দেখতে পাবো লাল রক্ত গড়িয়ে বের হবে। সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। বামন ক্ষুদ্র বৃহৎ ক্ষুদ্র, অর্থাৎ এই বামন তৎকালীন সময়ে প্রাচীন সময়ে যে হিন্দু সমাজের গোত্র বিভেদ ছিল বা জাতিগত ভাগ ছিল, তাদের এই ভাগের কিন্তু দুটা ভাগ, বামুন আর শূদ্র, অর্থাৎ যারা সমাজের উচ্চ শ্রেণী আর শূদ্র সমাজের নিম্ন শ্রেণীর, বৃহৎ ক্ষুদ্র, যারা বৃহৎ এবং যারা ক্ষুদ্র তারা কিন্তু কৃত্রিম ভেদে ধুলায় লোটে, অর্থাৎ শুধুমাত্র আমাদের তৈরি করা নিয়ম বা আমাদের তৈরি করা কথার মধ্যেই কিন্তু আমরা তাদেরকে বিভেদ করেছি বা পার্থক্য করেছি, আর কিন্তু কোনো কিছু নয়। তাই এই কথাই বলেছে। রাগে অনুরাগে নিদ্রিত জাগে, অর্থাৎ রাগ এবং ভালোবাসায় ঘুমান্ত এবং জাগা অবস্থায় আসল প্রকৃত আসল মানুষ প্রকট হয়, অর্থাৎ যে প্রকৃত মানুষ সে রাগ অনুরাগ নিদ্রিত ঘুম এবং জাগরণে সর্বসময় কিন্তু শক্ত অবস্থানে থাকে, অর্থাৎ মহান হয়, এখানে প্রকটবতী মহান অবস্থাকে বোঝানো হয়েছে। বর্ণে বর্ণে নাইরে বিশেষ, অর্থাৎ এই রং, বর্ণ বলতে এখানে রং, রঙের কোনো ভিন্নতা নাই বা বিশেষ নাই, নিখিল জগৎ ব্রহ্মময়, এখানে ব্রহ্মময় বলতে সৃষ্টিকর্তা বা মহান কৃপার বা মহান আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়, এই জগৎ শুধুমাত্র মহান আল্লাহর, এখানে রং বর্ণের কোনো পার্থক্য নেই, ধনী দরিদ্রের কোনো পার্থক্য নেই, জাতি গোত্রের কোনো পার্থক্য নেই, সকলেই তার কাছে তিনি মানুষ, এটাই কিন্তু সে কথা বলা হয়েছে। বংশে বংশে নাহিকো তফাৎ, বনে দিকে আর গড় বনে দি, অর্থাৎ
কে চৌধুরী বংশ, কে সমাজের সবচেয়ে নিম্ন বংশ, এই বংশে বংশে কিন্তু কোনো তফাত বা পার্থক্য নাই। বনে দিয়ে কে আর গর্বনে দিয়ে, অর্থাৎ কে ধনী আর কে দরিদ্র তার কিন্তু কোনো তফাত নাই। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, অর্থাৎ এই পৃথিবীর সাথে একটা ভিত্তি স্থাপন করা হয়েছে বা গাথা হয়েছে। দুনিয়া সবার জন্মবেদী, অর্থাৎ এই পৃথিবীটা শুধুমাত্র আমাদের জন্মক্ষেত্র, অর্থাৎ জন্মবেদী বলতে আমাদের জন্মক্ষেত্রকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে মনে করি আজকে আমি প্রধানমন্ত্রী হয়েছি, আজকে আমি এমপি হয়েছি, আমার সম্মান অনেক বেশি, যারা প্রজা আছেন তাদের সম্মান নাই, তাহলে কিন্তু এটা ভুল হবে। আমাদের ভাবতে হবে যে আমরা একই সৃষ্টিকর্তার সৃষ্টি। হয়তো আমি পদোন্নতির বলে উন্নত লাভ করেছি বা বেশি একটু মর্যাদা সম্পন্ন হয়েছি, সেটা কিন্তু আজকের এই সমাজের মানুষের সব কিছু ভুলে গিয়েই আমরা কিন্তু মানুষ, এ কথা ভুললে আমাদের চলবে না। সে কথার মধ্যে কিন্তু সুখ কবিতায় কামিনী রায় সে কথা খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। তো এই কবিতার মধ্য দিয়ে আমরা একটা শিক্ষা পাই, সেটা হলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটাই সত্য যে মানুষ, ছোট্ট মানুষ মহান আল্লাহ তাআলার সৃষ্টি, এ কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।